অন্ডালের খান্দ্রা কমিউনিটি হলে এলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক, ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, অন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মণ্ডল, তৃণমূলের সমস্ত মহিলা নেত্রীরা। এদিনের এই পঞ্চায়েতের সভায় এসে রাজ্যের অর্থমন্ত্রী দলের কর্মীদের কাছে আহ্বান করলেন, আগামী পঞ্চায়েত ভোটের সমস্ত আসনগুলিতেই জিততে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই জিতের উপহার তুলে দিতে হবে। এর পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকেও কটাক্ষ করতে ছাড়লেন না। लेकिन आज उसको बनाया गया है, कंपल्शन था तो उसको भी तो कहीं कहीं से कहीं उधार लेना पड़ा। दीदी दूध के दीदी भूत की बोल उन्हीं जे धरने कथा बोलें ये कथा मानुष ताके धिक्कार जाना छे एवं आमने बोलछी जे उन्हीं अद्भुत उन्हीं किम्भूत অদ্ভুত কিম্ভূত লোকেরা এই ধরনের কথা বলে, কারণ দিদির ভূত ওনাকে তাড়া করে বেড়াচ্ছে। বড় শখ মুখ্যমন্ত্রী হবে, সে মুখ্যমন্ত্রী আর হওয়া হয়নি, তাই বিরোধী দল নেতা হয়েছে 1956-তে ঘরকর অন্ধকার করে। তারপরে 1956 তার মেজাজেই একেবারে মেজাজই হয়ে পড়েছে, এটা কেউ মেনে নেবে না। সুতরাং বাংলার মানুষ দেখছেন এই ধরনের অদ্ভুত কিম্ভূত কথা, এগুলো কেউ ঝান্ডা বিনায় বুঝে যাচ্ছেন ওনার লোক কিছু করেনি তাই বা কি বলে। আমি বলছি ওরা করেছে। এবারে শুনুন, যেদিন হলো তার পরের দিন আপনাদেরই সংবাদ মাধ্যম থেকে কিন্তু আমরা জানলাম যে শৌচাগার পরিষ্কার নয়, খাবার দাবার ঠিক নয়, এখন কোন কারা কে কি মেরেছে সেটা বলেই তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেবে। আমাদের জিনটা হচ্ছে জানেন তো কি, বন্দে মাতরমের জিন আমাদের। আর রেলের যে কাজগুলো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন যে সময় রেলটা প্যারালাল বাজেট হতো, রেল প্যারালাল একটা কেন্দ্রের সরকারের সাথে প্যারালাল একটা দপ্তর হিসেবে চলত, উনি সেই সময় রেলমন্ত্রী ছিলেন। তৃণমূল কংগ্রেসের জিনে সেটা আছে। তৃণমূল কংগ্রেস যদি চাইতো যেদিন জয় শ্রীরাম বলেছিল সেদিনই তৃণমূল কংগ্রেস তাহলে অন্যভাবে তার জবাব দিতে পারত। এসব তৃণমূল কংগ্রেস তাকে গণধলাই কে কাকে দেবে সেটা তো আগামী দিন দেখা যাবে। আমরা গণতন্ত্রের ধলাই দিতে দেখেছি আমাদের মানুষকে, বাংলার মানুষকে 2021-এ গণতন্ত্রের ধলাই হচ্ছে, সেটা দেখবেন আগামী দিন। তারা কি ইডি সিবিআই যারা আছে তারা দাঙ্গার পথে, দুর্নীতি জোরদার হবে বলে।